এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঘড়িতে কিন্তু পাক্কা 11টা। ইয়া, ইটস 11 o'clock। বাই দ্য ওয়ে, ভেরি নাইস হাউস। থ্যাঙ্কস। প্লিজ বসুন। থ্যাঙ্কস। তো এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে অসুবিধা কিসের,
কালকে রাত্রিবেলায় ফ্লাইট ধরে বাগডোগরা পৌঁছে গেলাম, তারপরে ভোরবেলায় গাড়ি ধরে কুচবিহার। আসলে কি বলুন তো, আমি না বাঙালি হয়েও বাঙালি নই। টাইমটাই সব কিছু আমার জন্য। দ্যাটস নাইস। তো এই বাড়িতে পৌঁছাতে কোনো প্রবলেম হয়নি তো? না, একদম হয়নি। আর আমি শুনেছি নাকি খুঁজলে ভগবানও মেলে, আপনি তো ফেমাস ফটোগ্রাফার। আচ্ছা, কি নেবেন, চা না কফি? আপনি যেটা বলবেন দুটোই চলে। সো ওকে, জাস্ট এ মিনিট। শিওর। আপনাদের কোচবিহারটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, কোচবিহার সত্যি দারুণ। বাই দ্য ওয়ে, কালকে কিন্তু আমার দুপুরের ফ্লাইট, তাই আপনার পুরো দিনটা আমার আজকেই চাই। ঠিক আছে, আমি আজ সারাটা দিন আপনার জন্যই ফ্রি আছি। থ্যাংক ইউ। আমি না একটা দাদাকে কল করে আসি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। ইয়া, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। আর বলছি শোনো না, তোমার ওই সিনেমার নায়ক নায়িকারও কাস্টিং করে ফেলেছি আমি। একদম। আচ্ছা দাদা, তোমার বন্ধুই তো সিনেমার নায়ক হয়ে যেতে পারে, ওকে কিন্তু হেভি কিউট দেখতে বলছি। আর আমি ভাবছিলাম যে স্ক্রিপ্ট রাইটিং ছেড়ে এবার অ্যাক্টিংয়ে নেমে পড়বো, কী বলো, চলবে? আর তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক থাকবে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, চলো, বাই। এই নিন। থ্যাংক ইউ। ভেরি নাইস। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কিন্তু পুরোটা দিন আমরা ঘুরবো আর আপনার গল্প শুনবো, ঠিক আছে? কিন্তু তার আগে একটা কথা বলে নিই, যে মোটামুটি তো 5 মিনিট হয়ে গেছে, এবার কি আমরা আপনি থেকে তুমিতে আসতে পারি? ইয়া, অফকোর্স। থ্যাংক ইউ। মিস্টার অনিমেষ রায়, আমার পিতা, আসলে আমার পালিত পিতা। অনির্বাণ, জীবনে 3টে জিনিস মনে রাখবে, সততা, নিষ্ঠা আর ত্যাগ। ওনার কোনো সন্তান ছিল না, কুচবিহারে পৈতৃক বাড়ি থাকায় কলকাতায় চাকরি অসম্পূর্ণ ছেড়েই চলে আসেন। রাস্তায় NGP স্টেশনে অনাথ ভব ঘুরে ছেলেকে দেখে মায়ায় পড়ে যান, দায়িত্ব নেন তার জীবন গড়ার। সেই অনাথ ভবঘুরে ছেলেটাই আজ আমি, অনির্বাণ। Racing all these broken dreams tonight. So we'll বাবা, তুমি কোথায়? এই যে রে, এখানে। চা খাবে?
মা, বাবা, আমি আসছি। কিরে, কোথায় চললি? ভালো নাম মামুন সেনগুপ্ত আর ডাকনাম মন। বাড়িতে ওর আদরের বাবা মা আর আমার পিতা মিস্টার অনিমেষ রায় ছিলেন মনের সবচেয়ে কাছের ও প্রিয় মানুষ। এই ছিল ওর পৃথিবী আর আমি ছিলাম ওর সম্পত্তি। আর ছিল ঋতুপর্ণ চক্রবর্তী, প্রাণ খোলা একটা মেয়ে, চক্রবর্তী বাড়ির একমাত্র সম্পত্তি, মা লাবণী চক্রবর্তীর চোখের তারা। ঘরে যতটা শান্ত ছিল বাইরে ততটাই দুষ্টু ছিল। দূর, চল না মুভি দেখে আসি এখন এই রাতের বেলা। হ্যাঁ, এখনই যাব মুভি দেখতে। চক্রবর্তী বাড়ির শেষ কথাই ছিল লাবণী চক্রবর্তী। উনি ঠিক করতেন কে কি পরবে আর কেই বা কি করবে। বাবা, আমার শোনা বাবা, অথচ ঋতুর প্রতি ছিল লাবণী দেবীর অফুরন্ত ভালোবাসা। কিন্তু ঋতু মাকে যতটা ভালোবাসত তার চাইতে অনেক বেশি ভয় পেত। এই চ্যাপ্টারটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এখানে ধরে নেওয়া যেতে পারে যে ফটো ইলাম কলেজে সম্পর্কে একটা প্রশ্ন, যেমন ফটো ইলাম কলেজে কলেজের লেখক গোষ্ঠীর নাম লেখো। ওয়াও, এটাই সাগর দিঘি, তাই না? হ্যাঁ। তোমাদের উত্তরবঙ্গ সত্যিই খুব সুন্দর। কি সুন্দর ওয়েদার এখানে, আর আমাদের ওই কলকাতা ভাবসার গরমে দিন কাটাতে হয়। মাঝে মাঝে মনে হয় নর্থ বেঙ্গলেই শিফট করে যাই। হ্যাঁ, এটা ঠিক, নর্থ বেঙ্গলের ওয়েদার সত্যিই দারুণ। আচ্ছা, পুরো সিনেমাটা শুটিং কিন্তু আমরা এখানেই করব, ঠিক আছে? ওকে। আর তোমার মনকে আমার খুব ভালো লেগেছে, প্রথম পরিচয় ওকে ভালোবেসে ফেলেছি আমি। কেন জানি মনে হয় যে ওর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। যাই হোক, তারপর ছাড়বি? ধুর, তুমি কি করে বুঝলে আমি আছি? এমন পাগলামো আর কে করে বল। এ মা, তুমি শেভ করনি, কি বাজে লাগছে। এটাই তো ফ্যাশন ম্যাডাম। আমি ফ্যাশন ট্যাশন বুঝি না। তুমি শেভ করবে আজকেই? ইয়েস, তুমি কখন কি খাবে, কখন কি পরবে সব আমি ডিসাইড করব। Because I'm the Home Minister of this house. Okay, Home Minister Madam, একটু সাইড দেবেন প্লিজ। ওকে, কিন্তু তুমি কিসের ছবি নিচ্ছ? তাজমহল। ওয়াও, তাজমহল শাহজাহান বানিয়েছিল মমতাজের জন্য। ইস, আমার জন্য যদি কেউ বানাতো কি ভালো হতো। তোর জন্য? হুম, আমি বানাবো তোর জন্য। তাই? একটা বাংলো। ও লাভ ইউ এভরিওয়্যার, আই ওয়ান্ট ইউ ইন মাই হার্ট। ও লাভ ইউ এভরিওয়্যার, দ্য উইন্ড ইজ অল অ্যারাউন্ড, আই ফিল ইউ ইন মাই ড্রিম। সো আই নিড ইউ।
ঋতু দাদার নাম ছিল শঙ্কর, শঙ্কর চক্রবর্তী, ডাকনাম সাবু। ও সব ব্যাপারে বোকা হলেও টাকা পয়সার ব্যাপারে ছিল প্রচণ্ড বুদ্ধিমান। এটিএমে দিনে তিনবার করে যেত, জাস্ট চেক করার জন্য যে সব টাকা পয়সা ঠিক আছে কিনা। রোজ চেক করতে হয় তোমার টাকা? বেশি বুঝিস না। ওয়াও, ওকে তো তাহলে ব্যাংক থেকে বেস্ট কাস্টমার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তুমি গ্রামেগঞ্জে হ্যান্ডপাম্প দেখেছো? হ্যাঁ। ও অনেকটা হ্যান্ডপাম্পের মতো, মাটির ওপরে 3 ফিট দেখা গেলেও মাটির নিচে প্রায় 30 ফিট গভীর। বাবার ওষুধ 800 টাকা, তারপর গাড়ির ইএমআই 2200 টাকা। এই মাসে তো আমার অনেক খরচা হয়ে যাবে রে। এরপর তো আবার বোন বড় হয়ে যাচ্ছে, ওর তো বিয়ে দিতে, মা তো আবার অর্ধেক সম্পত্তি শেষ করে দেবে, আমার থাকবে কি বল? দূর। আরেকজন ছিল চক্রবর্তী বাড়ির পোষ্য, শ্রীমান কেলটু। এই কেলটুর চুরি মেলা ভার, সারাদিন চক্রবর্তী বাড়িতে পড়ে থাকত, জাস্ট ভালো খাবার খাওয়ার জন্য আর হাত সাফ করার জন্য। কিন্তু কেলটু বাবুর মনটা ছিল ভারী রঙে। সাহাবাড়ির এক সুন্দরী মেয়ে গুড্ডিকে খুব ভালোবাসত কেলটু, কিন্তু গুড্ডির থেকে ওর জুটত। এমন মার মারবো না, এক মাস বিছানায় পড়ে থাকবি তাও বলতে পারবি না কি হয়েছে। কেলটু বাবুর কিন্তু অসীম ধৈর্য। এদের সাথে আরেকজন ছিল, ওই ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, নাম ছিল ভোলা বর্মন। গ্রামের ছেলে ছিল ভোলা, কুচবিহারে একটা লন্ড্রি চালাতো ও, ভোলা লন্ড্রি। জানো ওকে আমরা কি বলে ডাকতাম? কি? কাঁদে মন। কাঁদে মন? হ্যাঁ, চোখে জল এবুকে চলে যাগর যেমন ভালোবাসুরে অবিকল চোখে জল। আরে ভোলাদা, তুমি 5-10,000 টাকা খরচ করবে, কোথায় কি ডোজ দিতে হবে না দিতে হবে কেলটু বুঝে নেবে, কথা দিচ্ছি সুসুর করে চলে আসবে। আরেকদিন সেদিন কেলটু ফালতু কথা কচিন না, তোর থোতমা ফাটি দিন মুই। আরে ভোলা, রাগ করছিস কেন? মেয়ে পড়াতে গেলে এগুলো করতে হবে, নইলে মেয়ে পড়বে না। তোমার দেওয়া তাবিজ পরে আমি মাত্র 12 দিনেই চাকরি পেয়ে গেছি বাবা। বাবা তুমি ধন্য বাবা। বাবা আমার বোনের বিয়েটাও হয়ে গেছে বাবা। জয় বাবা চিকচিকি বাবার জয়। শয়তানের ঘরে শয়তান। হ্যাঁ, তোরা এসেছিস, খুবই ভালো করেছিস। যে তাবিজটা দিয়েছিলাম তাতে কি কাজ হচ্ছে? হচ্ছে বাবা, আস্তে আস্তে হচ্ছে। হতেই হবে বাবার তাবিজ বিফলে যায় না রে। বল তোর কি হয়েছে বল। আসলে বাবা, একটা চিংড়ি খুব ভালো লাগে, পটে না বাবা, খুব ভালোবাসো মুই ওয়াক। পটে না? আরে
পড়বে কি করে? শোন, চাঁদের মতন মুখ তোর, এগুলো পরিষ্কার কর, সব পরিষ্কার কর। এইগুলো খাওয়াতে পারবি তো? খাওয়ার খাক তুমি পাম না, বগলে আসে না মোর, দেখে না মোর, আকাশ দিয়ে যায় কেমন করিয়া, বগলেই আসে না, মুই কেমন করি খামো আক। সমীর বলুন বাবা। আশিকি টু? হ্যাঁ বাবা। বাবা তোর কাজ হয়ে যাবে, কোনো চিন্তা করিস না, ঠিক আছে? যা, হ্যাঁ তাবিজটা নিয়ে যা। তো আসি বাবা মুই। এনে ধর, দে 20,000 টাকা দে। 20,000 টাকা? হ্যাঁ। এখানকার সব কিছুই তো হেভি বলছি, এখানকার ওয়েদার, এখানকার পরিবেশ, এখানকার খাবার, টু রোম্যান্টিক। ও অনির্বাণদা, ও অনির্বাণদা, চলো না একদিন বাইরে থেকে কোথাও ঘুরে আসি। অনির্বাণদা চলো না। কোথায় যাবি? মানে কুচবিহার থেকে বাইরে কোথাও, এখানে সো বোরিং, সাগর দেখি, রাজবাড়ি, অনেক গুলাম। অনির্বাণদা চলো না প্লিজ, চলো না দার্জিলিং ঘুরে আসি। দার্জিলিং? না 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 না, এত দূরে আমার বাড়ি থেকে যেতে দেবে না, তোকে তো কিছুই বলে না, আমার বাড়ি থেকে আমাকে বেরোতে দেবে না। জয়ন্তী, অনির্বাণদা জয়ন্তী চলো না। ভুটান, 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 অনির্বাণদা প্লিজ, ভুটান, ভুটান, ভুটান যাবো প্লিজ। আমাকে তো বাড়ি থেকে ঘুরতে নিয়ে যায় না, আর আমার একাও ঘোরা হয় না, তাই তোমাকে বলেছিলাম, তুমিও নিয়ে যাবে না। ওকে চলো না অনির্বাণদা কোথাও ঘুরে আসি, দেখো না ঋতু তোর মন খারাপ হয়ে গেছে। আচ্ছা, মানে এসব প্ল্যান তোর না? তুমি কি মনে করো মনকে? ও কিন্তু সেই জিনিস, ঠিক সময় মতো এসে খেলে যায়। ঋতুদি যাবে কিনা বলো না, বলো না, চলো না ভুটান, চলো না অনির্বাণদা, দেখো না অনির্বাণদা, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, কাল সকাল 8টা, পাক্কা 8টা। সত্যি? স্বপ্ন, একটা গল্প সব রঙিন, তোর অপেক্ষায় আমার রাতকে করে দিন, একটা স্বপ্ন, একটা গল্প সব রঙিন। আমি কি হার মানব না, আমি কি বাঁচতেও পারবো না, আমি কি হার মানব না, আমি কি বাঁচতেও পারবো না।
আমি প্রেম খেলব তোর স্বপ্ন দেখব গান গাইব সাথে হাত রাখব হাতে ইশারায় বলেছিলাম না, তোমার এই মনের মনে অনেক কিছু লুকিয়ে আছে। কেন জানি ও আমাকে অনেক কিছু ভাবাচ্ছে। যাই হোক, তারপর কি হলো? তোমরা তো অনেক লেট করে পৌঁছলে, আর মনকে আর ঋতুকেও তো অনেক কথা শুনতে হলো। মন, তুমি এই প্রথম এত লেট করে বাড়িতে ঢুকলে, এরপরে যেন আর না হয় বলে রাখলাম। কেন মিছিমিছি বকছো মেয়েটাকে? এই তুমি চুপ করো তো, সারাদিন শুধু টই টই করে ঘোরা। সেই ছ সাত বছর আগে ঘুরতে গিয়েছিলাম, এর মধ্যে আর না। কিরে মন, হ্যাঁ বাবা, তোকে যে সেদিন বারবার বললাম মায়ের জন্য শাড়িটা অর্ডার করে দিতে নেট থেকে, করেছিস? আমি তাহলে অর্ডার করে দিচ্ছি, দাও। ফাইনালি হয়ে গেছে, এই সপ্তাহে চলে আসবে। মা, কটা বাজে সে খেয়াল আছে? মা, আমাকে অনির্বাণদা বাড়িতে দিয়ে গেল তো। চুপ, মুখে মুখে কথা বলছো তুমি? ছি, তুমি জানো না আমাদের বাড়ির সংস্কৃতি, আমাদের বাড়ির পরম্পরা, কোনো মেয়ে এত রাত করে আমাদের বাড়িতে ফেরে না। সব ভুলে গেছো তুমি? ঋতু, এ কি পোশাক পরেছো? চক্রবর্তী বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাইছো তুমি, আমি যেন আর কখনো না দেখি। যাও নিজের ঘরে যাও, যাও। দেখ,
আচ্ছা, তুমি তোমার বাবার ব্যাপারে কিছু বললে না তো, মানে মাস্টার মশার ব্যাপারে, উনি কি করতেন, কোথায় থাকতেন, ফ্যামিলি? আমার বাবা আমার জন্য ঈশ্বর, আমার মতন অনাথ ছেলে আজ যা তা ওনার জন্যই। আমার পাস্টটা আমার ঠিক মতন জানা নেই, সবটাই বাবার কাছে শোনা। বাবা ব্যারাকপুরে, কলকাতার ব্যারাকপুরে চাকরি করতেন, ওখানেই থাকতেন। আর জীবনটা একেবারে নষ্ট করে দিল মানুষটা। সারাটা দিন একা একা কিভাবে থাকি একবার বোঝার চেষ্টা করেছ? এলে তাহলে? আরে আমিও মানুষ, সেই সকাল 9টায় বেরিয়ে যাও আর রাত্রিবেলা ফেরো, শুধু কলেজ আর থিয়েটার। আর আমি বিয়ে করেছিলে কেন? জানো অনির্বাণদা, আমার না এই জায়গাটা খুব ফেভারিট। আমি যখন খুব খুশি থাকি কিংবা স্যাড হই, আমি এখানে চলে আসি। তো মনের মন আজ হ্যাপি না স্যাড? আজ মনের মন খুব হ্যাপি। বাট ওয়াই? বিকজ মন অনেক কিছু প্ল্যান করেছে আজকে। আমি না তোমার আর আমার পুরো ফিউচার প্ল্যান করে রেখেছি। নেক্সট ইয়ার আমরা না বিয়ে করব, তারপর হানিমুন যাব গোয়া। ওখানে এক মাস পুরো এনজয় করব। ওখান থেকে আসার পর আমাদের কিউট ছোট্ট সা বেবি হবে, বেবিটাকে খুব আদর করব, সারাটা দিন ওকে নিয়ে থাকব। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। কি বলে এই জায়গাটার নাম? শালবন। দেখো আমি পাখির আওয়াজও শুনতে পাচ্ছি। এখানে এসে না উত্তরবঙ্গের প্রেমে পড়ে গেছি। তারপর হ্যাঁ, তারপর এসে গেল সেই দিন যখন এই চেনা গল্পটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। মনির বাবা রেলওয়েতে চাকরি করতেন, তাই ওনার ট্রান্সফার হয় কুচবিহার থেকে গুয়াহাটি। কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। গুয়াহাটি যাচ্ছিস? এখন কি হবে? অনির্বাণদা আমি যাব না, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। আরে বাবা গুয়াহাটি তো এখানেই, মাঝে মাঝে চলে আসবি, আমিও যাব ঘুরতে। না আমি যাব না, তুমি বাবাকে বোঝাও না, ওরা যাক, আমি তোমার এখানে থেকে যাই না। আরে বোকামে, তুই এখন বড় হয়েছিস, একটু ভেবেচিন্তে কথা বল। আমি তোমাকে ছেড়ে স্যারকে ছেড়ে কি করে থাকবো বলবে একটু? আর আমিও তো এর মধ্যে কলকাতা চলে যাচ্ছি, ওখানে গিয়ে একটা ফটোগ্রাফিক কোর্স জয়েন করব। দেন ভাবছি ওখানেই শিফট হয়ে যাব। তুমি কলকাতা যাচ্ছ আমাকে ছেড়ে স্যারকে ছেড়ে, আর আমি জানি না। এখন শুধু প্ল্যানিং হয়েছে, কনফার্ম হয়নি। তারপর ওখানে গিয়ে একটা
মেয়েকে ভালোবেসে নিশ্চয় বিয়ে করে ফেলবে, তাই তো? কি সব তুই বলিস, লাইফে কিছু তো করতেই হবে। ভোলা, বিয়ে করবে আমাকে? দাদা, এটা কি হলো? আরে শেফালি গেল, এ তো পরিচয় হলো দেখছি। এই যে রসমালাই, কোথায় যাচ্ছ? রোদে তো কালো হয়ে যাবে। ইউ স্ক্রাউন্ডেল! বাবা গালি! তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত তুললি? জানিস কে আমার দাদা? তোমার মতো না মুই ওই তারাপীঠ না যাং, মুই এটি বসি বসি চেংড়ি পটাং। সত্যি করে বল বাবা, করিস নে মা ছল। ওই ছল বলো না করং মুই, আর তোমার মতো চালটুনু না খাং। বল না কি করে পটালি? 20,000 টাকা না মোড়ো খাইছে ওই চিকচিকি বাবা। চিকচিকি বাবা 20,000? এই তামল্লা না, এই ঠকবাস, এই তোমার দুটা মতনই। কি বলে? হ্যাঁ, 10 কটা? ট্রেন আসতে এখনো 1 ঘন্টা বাকি। এবার তো তাহলে শিলিগুড়ি যাবি নাকি? হ্যাঁ, ওখানে যাওয়াটাই তো ভালো। ডার্লিং, এবার একটু তাড়াতাড়ি করো না। দেখ, দাঁড়াও তো। কিরে মানিক, ডেকোরেটরসে পেমেন্টটা করেছিস? আর কোনো পেমেন্ট টেমেন্ট না, ছাড় তো এবার, যা করার ট্রেনে করিস। আমার আর কারণ না, ওই বেটা ভোলাকেই ভয় করে। আচ্ছা, এবার মনে হচ্ছে কোচবিহারের বিজনেসটা বেশ ভালোই হলো নাকি? আরে এখানে ভালোই ধান্দা হয়েছে। শুনেছো? এবার কিন্তু আমার একটা আইফোন চাই। আইফোন? আইফোন? এমনি যা খরচাপাতি হয়ে গেল, তারপরে আবার আইফোন? খরচা? কিসের খরচা? ওই তো আমের ডাল দিয়ে তাবিজ বানিয়ে দিয়েছো। জানি না নাকি? আমি জানি না, আমার আইফোন চাই। আহা, ঠিক আছে ঠিক আছে, আগে চলো তো শিলিগুড়ি যাই, তারপরে দেখি কি করা যায়। পয়সা গোছা না। আরে কি করছিস, চল তো। চল চল চল। আরে খোল, এটা খোল খোল। মাস্টার মশাই, এটা কিন্তু ভালো হচ্ছে না, আপনি কিন্তু ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন না। আর কত ওষুধ খাবো ডাক্তার? ওষুধ খেতে খেতে ওষুধের প্রতি ঘেন্না ধরে গেছে। অনির্বাণ, এবারে কিন্তু তোমাকে একটু যত্নশীল হতে হবে, একটু বেশি সময় দিতে হবে বাবার সাথে।
আমি তো আর সারাক্ষণ বাড়িতে থাকি না, কিন্তু যতক্ষণ থাকি বাবার কেয়ার করি। বাবারও তো উচিত নিজের কেয়ার করা। শুনলে তো ডক্টর আন্টি কি বললো? এবার কিন্তু নিজের যত্ন নিতে হবে, বুঝলে? আবারও বলছি আপনাকে, নিজের প্রতি একটু যত্নশীল হন, ওষুধগুলো ঠিকঠাক খাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে এবার আমি চলি। মাস্টার মশাই, নিজের খেয়াল রাখবেন। অনির্বাণ, তোমার বাবার শারীরিক পরিস্থিতি কিন্তু ভালো নয়, একটা দিন একটু কাছাকাছিই থেকো। আর আমার মনে হয় তোমার এবার মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। কি গো, আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আরে এই তো হলো। কিরে তাড়াতাড়ি কর। সব কিছু শেষ হয়ে যায় আমার। আমার বাবা, আমার গাইড, আমার ফিলোসফার, আমার একমাত্র সম্বল আমাকে ছেড়ে চলে যান, আরও একবার অনাথ হয়ে যায়। আর কিছুই থাকে না আমার, তাই কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ি। 3 বছর কলকাতায় ফটোগ্রাফি কোর্স করে কিছুদিন চাকরিও করি, আবার ফিরে আসি কুচবিহারে। এখন নেক্সট প্ল্যানিং কি ভাবছি? একটা পোর্টফোলিও স্টুডিও খুলবো। তারপর? তারপর আর কি? বিয়ে, বিয়ে করবে না তুমি? বিয়ে? আচ্ছা একটা কথা বলবে? হ্যাঁ বলো। আমাদের প্রত্যেকের কাউকে না কাউকে ভালো লাগে, তোমার কোনোদিন কাউকে ভালো লাগেনি? হঠাৎ এই প্রশ্ন? বলোই না। হ্যাঁ ভালো লাগতো একজনকে। তারপর? ব্যাস এইটুকুই। তা কে সে? আচ্ছা আমি বলবো, আগে তুমি বলো, তুমি এখনো বিয়ে করোনি কেন? আসলে আমার একজনকে ভালো লাগে। বাহ, তো কে সে? তুমি। হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে? তোমার মাথাটা এখনো ঠিক হয়নি না? যেদিন প্রথম তোমাদের বাড়িতে স্যারের কাছে পড়তে যাই সেদিন তোমায় প্রথম দেখেছিলাম, ঠিক সেদিন থেকে আজ এখনো অবধি আমি তোমাকে, শুধু তোমাকেই ভালোবাসি। যেদিন সাহস করে তোমায় বলবো ভাবলাম, স্যার তখনই অসুস্থ হয়ে বললেন।
তারপর তো তুমি কলকাতা চলে গেলে। জানো, বহুবার ভেবেছিলাম তোমার সাথে যোগাযোগ করব, কিন্তু অপেক্ষায় ছিলাম, তোমার অপেক্ষায়, তোমার ফিরে আসার অপেক্ষায়। উইল ইউ ম্যারি মি? সাপের লেজে পা দিয়েছো তুমি, তুমি জানো না, তুমি জানো না তোমার আমি কি করব। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নন্দু, হসপিটাল কে সামনে খড়ে হোকে ফুফু কর রহা হ্যায়? বিবি বিমার হ্যায় অন্দর হ্যায়। ক্যা হুয়া ভাবি কো? ওহি ঔরতোঁ ওয়ালি বিমারি। ঔরতোঁ ওয়ালি বিমারি? खर्चा इतना। सिगरेट कितने की? 10 रुपए की। 10 रुपए की? और जेब में कितनी पड़ी? एक और है। मरने के लिए तेरे पास पैसे हैं, लेकिन बीवी को मौत से बचाने के लिए पैसे नहीं। क्या बक रहा है? ये देख, मौत लिखी है इस पे, मौत, और ये सैनिटरी पैड पे जिंदगी। हंस मत। दो सिगरेट के पैसे से भाभी को ऐसी खतरनाक बीमारी जो महावरी के वक्त गंदा कपड़ा इस्तेमाल करने से हो सकती है, उससे बचा सकते, और सिगरेट ना पीने से अपने आप को भी खतरनाक बीमारी से बचा सकता है। यानी कि मौत के पैसे से दो जिंदगी खरीद सकता है तू, एक अपनी और एक अपनी बीवी की। सोच और बस। हीरोगिरी, ये पीने में नहीं है, ये देने में। ভালোবাসা কতটা মোজার না, কখন কার সাথে হয়ে যায়। আজ দিশে হারা চেনা গলি, ওরা বলে কেন একা চলি, যা যাবর মন একা একা, তোকে ভেবে রোজ কথা বলি, আর নিজেকে বোঝাই that I want you. চক্রবর্তী বাড়ির মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিলে তুমি ঋতু। হাজার হাজার টাকা খরচ করেছি, হাজার হাজার টাকা খরচ করেছি তোমার পেছনে, তোমার লেখাপড়া করবার জন্যে, আর তুমি এটা কি করলে?
এবারে মান মর্যাদা সমস্ত কিছু ভুলে এরকম একটা ভিখিরিকে বিয়ে করলে তুমি? ও আমার স্বামী মা। চুপ চুপ করো তুমি। স্বামী? আমার স্বামী মা? কি ভেবেছ তুমি? এই যে ছেলেটা, এই যে অনির্বাণ বলে ছেলেটা, তোমায় ভালোবেসে বিয়ে করেছে? আরে মূর্খের স্বর্গে বাস করছো তুমি! তুমি জানো না ওর উদ্দেশ্য। ও তোমায় বিয়ে করেছে কারণ তোমার কোটি কোটি টাকা সম্পত্তি আছে, সে লোভে বিয়ে করেছে তোমায়। একটা ছেলে যার বাপের ঠিক নেই, যার মায়ের ঠিক নেই, না জানি কোন পাকে তার জন্ম। এনাফ ইজ এনাফ মা, অনেক বেশি বলছো তুমি। একবার অনির্বাণের দিকে হাত তোলবার আগে আগে নিজের দিকে আঙুল তোলো মা তুমি। আজকে তোমার অত্যাচারের জন্য বাবার আজকে এই হাল হয়েছে মা, বাবা পঙ্গু হয়ে গেছে মা। আর নিজের এই ছেলেটাকে তো একটা অপদার্থ বানিয়ে রেখেছো যাতে তোমার গোলামি করে যেতে পারে। ভগবান হয়ে গেছো না মা তুমি, ভগবান হয়ে গেছো। কিসের এত অহংকার মা তোমার, কিসের এত অহংকার? চক্রবর্তী ব্রাহ্মণ কুলে জন্ম হওয়ার তোমার অহংকার? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো মা, আজ পর্যন্ত তুমি যাকে যেভাবে চালিয়েছো প্রত্যেকে সেভাবে চলেছে মা, কিন্তু আমি বাকিদের মতো নই মা, আমি তোমার কথা মতো চলতে পারবো না। অনির্বাণকে তুমি তোমার জামাই না মনে করো, অনির্বাণ আমার ভালোবাসা মা, অনির্বাণ আমার স্বামী। ওই ওই কি বলছিস? হ্যাঁ স্বামী, স্বামীগিরি কেন দেখাচ্ছে জানিস? সম্পত্তি না, ওই সম্পত্তির দিকে নজর দিচ্ছিস? আমাদের সম্পত্তির দিকে নজর দিলে না চোখ গেলে রেখে দেবো, ঠ্যাং খোড়া করে দেবো বলে দিচ্ছি। তুমি সরো এখান থেকে, মুখ সামলে কথা বল দাদা। মা কিসের সম্পত্তির কথা বলছো তোমরা? কোন সম্পত্তি মা? এই সম্পত্তি না তোমার না বাবার, এই সম্পত্তি আমার দাদুর তৈরি করা মা, আর আমার দাদুর মতো ভালো মানুষ তুমি নও মা। একটা খুদ বের করতে পারো অনির্বাণের মা তুমি? বাস অনেক বলেছো তুমি, অনেক বলেছো। একটা খুঁত, এই অনির্বাণের সব থেকে বড় খুঁত কি তুমি জানো? ঋতু, এই ছেলেটা একটা অনাথ ছেলে, এর বাবা মা কে জানে না, এ জানে না যাদু ও হিন্দু নাকি ও মুসলমান। অনির্বাণ কে? ও কার সন্তান? ওর বাবা মা কে আমার জানবার দরকার নেই মা। আরো হিন্দু না মুসলমান আমার কিছু জানা দরকার নেই, আমার কিছু জানা দরকার নেই মা। আমি ওকে ভালোবাসি মা, ভালোবাসি মা, আমি ওকে ওকে আমি বিয়ে করেছি মা। আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। আমি এসেছিলাম তোমাদের কাছে আশীর্বাদ চাইতে মা, আমার আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। শোনো, ক্ষমা করে দাও। বাবা আর আমি জানতাম দাদা এমনি এমনি তোমার রিয়েল লাইফ স্টোরি থেকে ফিল্ম বানাবে না। দেয়ার আর লটস অফ ড্রামাস, ওদিকে মনের
তোমাকে পাগলের মতো ভালোবাসা, তোমার ঋতুকে বিয়ে করে নেওয়া, তারপর লাবণী দেবীর রিয়াকশন তোমাদের বিয়ের পর। সিরিয়াসলি, আই এম রিয়েলি শকড। একদম রোমান্টিক না। আচ্ছা, আনরোম্যান্টিকই ভালো। তো ম্যাডাম, ডিনার রেডি? আরে বাহ, এটা কি হলো? খাচ্ছে। স্যালাড নিয়ে নো কম্প্রোমাইজ। কি কথা ছিল, যা হবে 50-50? তাহলে এটা আমি খাই। আমার কিন্তু ছেলেই চাই। না, আমার মেয়ে চাই। না, ছেলে চাই। না, ছেলে ছেলে ছেলে। ছেলেরা খুব দুষ্টু হয়, সো প্লিজ মেয়ে চাই। তোমার মতো দুষ্টু।
কাল আমি কোচবিহার যাচ্ছি। কোচবিহার কেন? আমার জব হয়ে গেছে ওখানে। জব? কিসের জব? আর তাছাড়া তুই অ্যাপ্লাই করলি কবে? মার্কেট স্কুলে টিচারের জব। আর তাছাড়া তোমরা আজকাল কোনো খোঁজ রাখো আমার যে জানবে? তুই ইন্টারভিউ কবে দিলি? কেন, তোমায় বলিনি আমি কোচবিহারে ইন্টারভিউ দিয়েছি টিচারের জবের জন্য? ওসব হবে না, গুয়াহাটি আছে, গুয়াহাটিতেই চাকরি করো। কোচবিহারে তোমার দেখাশোনা কে করবে শুনি? মা, ওখানে অনির্বাণ দা ঋতুদি আছে, তোমাদের চাপ নিতে হবে না। কি গো, শুনছো তোমার মেয়ের কথা? কিন্তু মা, উফ, আমি যাব যাব যাবই। সো হাউজ দিস? ও নাইস ওয়ান। দিস ওয়ান? হ্যালো অনির্বাণ। তুমি এখানে এইভাবে? আমার কিছু পোর্টফোলিও লাগবে, আপনার ট্যারিফটাকে একটু দেখতে পারি প্লিজ? একটু বসতে হবে ম্যাডাম। তাও কতক্ষণ ওয়েট করতে হবে? আধ ঘন্টা। ওয়েল, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। আজকে হিল পড়লে? একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। হাই। হ্যালো। তো ম্যাডাম, ওকে দেন, আমি আপনাকে কালকে এই ফটোগুলো মেল করে দিচ্ছি। ওয়াও, আগেটা দেখি, আগেটা। ওয়াও, নেক্সট নেক্সট নেক্সট। তো ম্যাডাম, এখন কি করবেন এগুলো দিয়ে? আমি মডেলিং করব। তুমি মডেলিং করবে? কিন্তু ম্যাডাম, আপনি যে সময় ঘুম থেকে ওঠেন আর যে সময় ঘুমোতে যান, তাতে মডেল হবেন কি করে? আপনাকে তো ফিট থাকতে হবে। আপনি কি পারবেন? আগে আগে দেখিয়ে স্যার জি, হোতা হে ক্যা। জামা, সাবধানে যাস। ঋতু, ওঠো না। গুড মর্নিং। গুড মর্নিং। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। কটা বাজে এখন? কটা বাজে? দশটা বাজে। তাহলে একটু ঘুমোই। সরি না, এখন আবার কে ফোন করলো? হ্যালো মন, গুড বেলা মর্নিং। গুড মর্নিং। তুমি এখনো ঘুমিয়ে? হ্যাঁ, সকাল সকাল কোনো কাজ না থাকলে কি করবো। তাড়াতাড়ি রেডি হও, আমি আসছি। মানে তুই কোথায়? তুই কি কোচবিহারে? হ্যাঁ, আমি কোচবিহারে। ফাইনালি আমি কোচবিহারে। ফাইনালি মানে? ফাইনালি মানে ফাইনালি আমি কোচবিহারে শিফট হয়ে গেছি। ওয়াও! আর আজ থেকে আমি তোমাদের সাথে থাকছি। ও, দ্যাটস গ্রেট। Thank you.
ঋতুদি কেমন ড্রেসটা? ওয়াও, এটা রাখো। হ্যাঁ রাখছি। তোমার পরে দেখো এটা কেমন লাগে। এটা আমার একদম, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মন। মন দিদি, তুমি একজন মডেল, তোর অনির্বাণ এটা দেখলে মাথা ঘুরে পড়ে যাবে। সেদিন আমি যে ফটোশুটে গেলাম না, কে ছিল জানিস? জানিস আমি যদি সুপার মডেল হতাম কত ভালো হতো। মিস্টার লাহিড়ি, এই নিয়ে আমাদের আগেও কথা হচ্ছে তাই না? আপনি আমাকে বিব্রত কেন করছেন? না না, এক মিনিট, আপনি জানেন যে ভদ্রলোক অথর্ব হয়ে পড়েছেন, সো ওনার সাইনিং অথরিটি বদলাতে হবে, এ নিয়ে কোনো কথা হতে পারে না। দেখুন দেখুন, আপনি কি করবেন সেটা আপনি ঠিক করবেন, কিন্তু যে অ্যামাউন্টের টাকা আমি বলেছি সেটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? জেঠিমা, ও জেঠি, আমি আপনার সঙ্গে ব্যাপারে একটু পরে কথা বলছি। না না না, বাড়িতে একজন এসছেন, একটু এমার্জেন্সি আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। যখন দেখো তখন মোবাইল হাতে বসে রয়েছে। সংসারে যদি একটা কাজ তোকে দিয়ে হয়, আমি যে বলেছিলাম ব্যাংকে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসতে, দিয়ে এসছিস? হ্যাঁ, কিছু বলো, মাথা নিচু করে। ও পদার্থ ছেলে একটা। জেঠি, তুমি আমাকে ডেকেছিলে? কেলটু শোন, এই তুইও শোন, ওয়ার্থলেস, এই তোদের প্ল্যান, তোদের অপারেশন। শোন কেলটু, ওই অনির্বাণকে যদি মেরে হাত পা ভেঙে বিছানায় ফেলে রাখতে না পেরেছিস না, তোদের দুটোরও হাল আমি সেম করব। তুমি লাবণী চক্রবর্তীর লেজে পা দিয়েছ অনির্বাণ, তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবার হিম্মত হয় না কারো। আমার মেয়েটা, আমার সব থেকে আদরের মেয়েটা আমার মুখের উপরে যা নয় তাই কিছুতেই ছেড়ে দেব না। শাস্ত্রীজি, আরে কি ব্যাপার ভাই? হ্যাঁ, এত এত টাকা দিচ্ছি আপনাকে, আপনি কি আমার মুখ দেখবার জন্য টাকা নিচ্ছেন নাকি? এখনো কাজ হলো না? কাজ করুন, কাজ করুন, আই ওয়ান্ট রেজাল্ট, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আমাকে খবর দেবেন, তা না হলে যে হাতে আমি টাকা দিয়েছি টাকা কি করে উসুল করতে হয় সেটাও আমার জানা আছে। ঠিক আছে। দেখো না এটা দারুণ না? আমাকে এরকম একটা বানিয়ে দেবে? ওকে, ফোন অ্যানোন নাম্বার থেকে। হ্যালো, ইয়েস স্পিকিং, হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই, কি করতে হবে তার জন্য? হোয়াটসঅ্যাপ, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন? আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন ডিটেলস, আমি দেখে নিচ্ছি। এক্সকিউজ মি মিস্টার,
বলুন তো কার ফোন ছিল? কার? স্টুডিও থেকে ফোন এসেছিল, ওদের একটা ক্যালেন্ডার শুট হচ্ছে, ওরা আমাকে সিলেক্ট করেছে। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। থ্যাংক ইউ। হাই হাই, তুমি প্রানিশা না? হ্যাঁ, তুমি তো প্রানিশা। আমি না তোমার ভীষণ বড় ফ্যান। বাহ, আমি ভাবতেই পারিনি এখানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সরি, কুছ কা? ওফো, মে ভি কিতনা পাগল হু না, আপকো তো বাংলা আসে না। মেরা হিন্দি ভি কিতনা ফানি হ্যায় না? পতা হ্যায় মেনে না আপকো সিলিগুড়ি মে দেখা থা পহেলি বার। আজ মেরা না ফোটোশুট হ্যায়, ফার্স্ট টাইম। মেকআপ মেন দাদা, মেকআপ মেন দাদা হামকো বোলা এখানে ব্যাঠনে কো। আপকা শুট হো গিয়া? নাহি। ও, মুঝে না বহুত ডর লগ রহা হ্যায়। পতা হ্যায় মেরা জো হাজবেন্ড হ্যায় না বো ভি এক ফোটোগ্রাফার হ্যায়, অনির্বাণ, আপকো পতা হ্যায়? নো। তুম মডেলিং করনে আই হো? ফার্স্ট টাইম। অর ম্যারিড হো? হ্যাঁ। গুড টু নো। লেকিন কিয়া তুম কর পাওগি? হ্যাঁ, আই অ্যাম সো এক্সাইটেড। দেখো, মডেল বনা বহুত আসান বাত নেই হ্যায়, তুমি বোল কপড়ে পহনে পড়েঙ্গে, খুদ কো ফিট রখনা পড়েগা, বহুত খরচ করনে পড়েঙ্গে, আর ফির লেট নাইট পার্টিজ, লোকো কো অ্যাটেন্ড করনা, আউটার লোকেশনস, ইউ নো, বগেরা বগেরা, আর ফির কহাঁ ফ্যামিলি, কহাঁ হাজবেন্ড, আর কহাঁ তুম। আচ্ছা, মে মেরা হাজবেন্ড কো লেকার যাওঙ্গা। ওয়াও, গ্রেট আইডিয়া, ক্যারি অন ক্যারি অন। পতা হ্যায় মেরা হাজবি, মেরা হাজবেন্ড জো হ্যায় না বো বহুত মানে ভালো, মানে বহুত আচ্ছা হ্যায় বো। ওকে, হো গিয়া তোমারা, মে আপনা কাম করু। সরি। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি কি বলছি আপনার ব্যাপার দরকার, আপনি তাড়াতাড়ি আপনার স্বামীর স্টুডিওতে চলে আসুন। হ্যাঁ, হ্যালো হ্যালো, স্ট্রেঞ্জ। ওকে, দেন বাই। ওকে অনি, ঋতু, আরে এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে, ওকে বাড়িতে দিয়ে আসুনি, দিয়ে আসুনি ওকে। কি বলছো তুমি এসব? হাক করলে কিস করনি বলো? প্লিজ স্টপ ইট ঋতু। আমি স্টপ করব? তোমার অফিসে ওই ধরনের মেয়েরা আসার আমি স্টপ করব? দিস ইজ মাই জব। হোয়াট ইজ ইওর জব? একটা মেয়েকে হাক করে, একটা মেয়েকে কিস করে, এগুলোই তোমার জব?
এই জন্য আমি আজকে আমি আমার আমার বাড়ি আমার আমার বাবা মা সবাইকে ছেড়ে আমি তোমার কাছে এসেছি অনি। আমার ভুল হয়ে গেছে, এমন কিছুই না ঋতু, তুমি ভুল ভাবছো, ট্রাস্ট মি। সত্যি বলছো তো তুমি অনি? সত্যি তো? আর এমনটা করবে না তো অনি। হ্যালো, হ্যালো, মিনিটের মধ্যে স্টুডিওতে। কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো, কি হলো? আই থিঙ্ক মোচ। কি করে লাগলো জানি না তো। Yes. Done, baby. এভাবে কতদিন মন কেমন করে থাকবে বলো তো? ঋতু, আমার থেকে বেশি ভালো তো কেউ বাসে না তোমায়। কেউ বাসতে পারে না মা, আমি তো বলেছিলাম একটা সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে তৈরি হয় না, পরিবার লাগে, পরিজন লাগে। সেদিন তোমার মনে হয়েছিল মা ভুল বলছে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে সেদিনকে
সেদিনকে কত কথা বলে তুমি চলে গেলে। আমি মা তো ঋতু, তোমার ভালো তো আমি চাইবই বলো। অনেক কান্নাকাটি হয়ে গেছে, এসবের থেকে এবার তোমাকে বেরিয়ে আসতে হবে, লেখাপড়া করতে হবে। এত এত ভালো পড়াশুনো করেছো, জীবনে দাঁড়াতে হবে তো আবার। আমার ঋতু মাকে হেরে যাবে নাকি? হ্যাঁ, দত্তদা। গুড আফটারনুন লাবণীদি। গুড আফটারনুন, একটা হেল্প করতে হবে যে। বলুন। একটা ডিভোর্স কেস ফাইল করতে হবে, আমার ঋতু মাকে ওই অনির্বাণের হাত থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে যে। অনির্বাণ ঋতু কেন, ভালোই তো ছিল ওরা। আরে না না দত্তবাবু, একদম ভালো ছিল না আমার মেয়েটা। আপনি ভাবতে পারবেন না কি কষ্ট দিয়েছে ওই ছেলেটা আমার মেয়েকে। আপনি জানেন, খেতে দিত না ঠিক মতো ঋতুকে, এমনকি নিয়মিত সন্দেহ করত। তাছাড়া ভাবতে পারবেন না, ঋতুকে বাধ্য করত বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবার জন্যে। না না দত্তবাবু, আপনাকে যেভাবে হোক আমার ঋতু মাকে এই বন্ধন থেকে মুক্ত করতে হবে। ওকে, আমি দেখছি, কিন্তু ঋতু কি চায়? আমার চাওয়াই ঋতুর চাওয়া দত্তবাবু। আমি যা চাই ঋতু তাই চায়, ঠিক আছে? ঠিক আছে, আমি পেপার সব রেডি করছি, আপনারা আসুন আমার চেম্বারে। ছি, অনির্বাণ দা এমন করলো, ভাবতেও পারছি না। ঋতুদি, আমি তোমার সঙ্গে আছি, চিন্তা করো না। কি মন, কেমন আছো? ভালো আছি আন্টি, তুমি কেমন আছো? ভালো। খুব একা আমি ঋতু, খুব একা। তুমি একা থাকারই যোগ্য, এভাবে বলো না প্লিজ। আর কে বললো তুমি একা? তোমার জীবনে মেয়ের অভাব আছে নাকি?
কি বলছো তুমি ঋতু? জীবনে কাউকে ভালোবেসে থাকলে সেটা একমাত্র তুমি, জীবনে কাউকে ছুঁয়ে থাকলে সেটা একমাত্র তুমি। তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না ঋতু, প্লিজ বাড়ি চলো। বাড়ি? কিসের বাড়ি? কার বাড়ি? ওটা তোমার বাড়ি, ওটা তোমার ঘর, আর এখন থেকে ওই বাড়িতে তুমি একাই থাকবে। তোমাকে আমি ভালোবেসেছিলাম অনি, কত স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্ন, সব ইচ্ছেগুলোকে তুমি তুমি রাস্তা তুলে মিশে দিয়েছ অনি। তুমি শুধু ভুলটাই জানো আমার ঋতু। আমি জানি না, আমি জানি না তুমি কি জেনেছো আমার, কিন্তু বিশ্বাস করো আমি এমন কিছু করিনি যাতে তোমার বিশ্বাস ভাঙে। জানো যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে ঠিক মতন ঘুমোইনি, খাইওনি, শুধু এই রাতটা কাটাচ্ছি সকালের অপেক্ষায়, তোমার ফিরে আসার অপেক্ষায়। ছোট থেকে জানতেই পারিনি মা বাবা কাকে বলে, ফ্যামিলি কি জিনিস। একটা পথে শেষে যখন একটা আস্তানা খুঁজে পেয়েছিল তখন মনে হয়েছিল স্বর্গ পেয়েছে সে। তুমি আসার পর মা স্ত্রী ফ্যামিলির জায়গা পূরণ হয়েছিল। আজ সেই অনাথ ছেলেটা আবার অনাথ। ঋতু বাড়ি ফিরে চলো প্লিজ, প্লিজ ঋতু বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরবো না অনির্বাণ, আমি আর ফিরবো না, সব শেষ, সব শেষ অনির্বাণ। আর এখন থেকে ওই বাড়িতে তুমি একাই থাকবে, আর এটাই তোমার ডেস্টিনি। We'll be right back.
অনির্বাণদা, তুমি এই অবস্থায় এখানে? ভেতরে এসো তুমি। আজ রাত্রে আমি তোর এখানে থেকে যাই। আজ রাত্রে আমি তোর এখানে থেকে যাই। অনির্বাণদা, হয় তুমি আমার, না হয় কারো নয়, কারো না। অনেক মন্দির মসজিদ ঘুরেও, হাজার কিছু করেও আমি আমার স্ত্রীকে আর ঘরে পেলাম না। ওর বাড়ির লোক ওকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। আমার ভালোবাসা, আমার জীবন, আমার সব কিছু আমার থেকে চিরতরে দূরে সরে যায়। সবশেষে মনের আমাকে না পাওয়া
অসম্ভব জেদি মনের আমাকে পাগলের মতন ভালোবাসা শেষে মনকে পাগল করে দেয়। আর নিজেকে বোঝাই that I want you. যদি ঝরা পাতা গঙ্গায় যদি মন তোকে ছুঁতে চায়, বেহিসেবি কথা রাগ করে যদি বলে বসে ফিরে আয়, আর মনকে কাঁদায় দিশে হারা চেনা গলি, ওরা বলে কেন একা চলি, যাযাবর মন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।